ফেসবুকে কিন্তু কপিরাইট ফ্রি মিউজিক, এটা নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন আছে যে ভাই আমি কপিরাইট ফ্রি মিউজিক কোথা থেকে পাবো। প্রথমত বলে রাখি, যাদের পেজ মনিটাইজ আছে তারা কিন্তু অ্যাড অন রিলস এর জন্য পার্মানেন্টলি পারমিশন পেয়ে গেছে যে তারা কোন রকম মিউজিক ফেসবুকে ইউজ করলে কোন রকম কপিরাইট বা কোন রকম স্ট্রাইক কোনো কিছু আসবে না। এবং যারা ফেসবুকের লাইব্রেরি থেকে ডাইরেক্ট সং ইউজ করে তাদের কিন্তু মনিটাইজেশনের সময় কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এই অপশনটুকু থাকে, যার ফলে তারা সেট আপটা করতে পারে না। এবার এই যে কপিরাইট ফ্রি মিউজিক ফেসবুক থেকে প্রথম অবস্থায় মানে ফেসবুক যখন মনিটাইজেশন হবে না সেই অবস্থায় কিভাবে আপনারা পাবেন, এটা নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন যে আমরা তো কোনো কিছু করিনি তাহলে কিন্তু আমার মনিটাইজেশন কেন হচ্ছে না বা সেট আপ কেন রিভিউতে আছে। ব্যাপারটা হচ্ছে তোমরা কিন্তু লাইভে থেকে ডাইরেক্ট মিউজিক ইউজ করো, যার জন্য কিন্তু এই সমস্যাটা হচ্ছে। তো কপিরাইট ফ্রি মিউজিক তোমরা কথা পাবে, যদি তোমরা এই ভিডিও কমপ্লিট দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে কপিরাইট ফ্রি মিউজিক কিভাবে ফেসবুকে ইউজ করতে হয়। তো কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করার জন্য প্রথমে তোমরা তোমাদের মোবাইল ফোন দিয়ে ক্রোমটা ওপেন করে নেবে, এবং ক্রোমটা ওপেন করে নেওয়ার পরে এখানে তোমরা সার্চ করবে ফেসবুক স্টুডিও লিখে, ফেসবুক স্টুডিও লিখে সার্চ করবে। সার্চ করার পর দেখবে প্রথমে একটা ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে। তো তোমরা এখান থেকে কিন্তু ফার্স্ট ওয়েবসাইটটা ভিজিট করবে। তো আমি কিন্তু ফার্স্ট ওয়েবসাইটটা ভিজিট করছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো ফার্স্ট ওয়েবসাইটটা ভিজিট করার আগে একটা কাজ করতে হবে, সেটা কিন্তু বলা হলো না, যে থ্রি লাইনে তোমরা ক্লিক করবে উপরের দিকে, ওই ডেস্কটপ সাইড মোডটা কিন্তু অবশ্যই অন করে নেবে। যদি ফোনটা ডেস্কটপ মোড সাইডে থাকে তোমাদের ক্রোমটা তাহলে কিন্তু করার দরকার নতুন করে, তো ডেস্কটপ সাইড মোড যাতে থাকবে না তারা কিন্তু অবশ্যই অন করে নেবে। নেওয়ার পরে এবার নিচে থেকে একটু জুম করে আমি দেখিয়ে দিই, এখানে কিন্তু অল টুলস নামে একটা অপশন আছে, এই অল টুলস আমি ক্লিক করব। আচ্ছা, অল টুলসে ক্লিক করার পর তোমরা কিন্তু এখান থেকে একটা অপশন খুঁজে বার করে নেবে, যে অপশনটা কিন্তু আমি এখান থেকে খুঁজে তোমাদের বার করে দিচ্ছি। এই দেখো, এই সাইডে কিন্তু স্ক্রল করে দেখতে পাচ্ছ যে সাউন্ড কালেকশন একটা অপশন আছে। তো এই সাউন্ড কালেকশনটা কিন্তু তোমরা একটু খুঁজে বার করে নেবে। তো সাউন্ড কালেকশনে এখান থেকে ক্লিক করবে। তো সাউন্ড কালেকশনে ক্লিক করবার এখানে কিন্তু একটা নোটিশ দিচ্ছে দেখতে পাচ্ছ, এই নোটিশটা কিন্তু তোমার টিক মার্ক থাকবে না, এটা কিন্তু তোমার টিক মার্ক দিয়ে দেবে। দেখতে পাচ্ছ টিক মার্ক দিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমি আই অ্যাগ্রিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তোমাদের যে মিউজিকটা প্রয়োজন এখান থেকে কিন্তু তোমরা যে মিউজিকটা প্রয়োজন সেই মিউজিকটা এখান থেকে প্লে করতে পারবে। এইভাবে প্লে করবে, দেখতে পাচ্ছ মিউজিকটা প্লে হয়ে গেছে। এবার ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোড অপশনে কিন্তু ক্লিক করলে সরাসরি কিন্তু এই যে মিউজিকটা আছে এই মিউজিকটা কিন্তু তোমার মোবাইলে কিন্তু সেভ হয়ে যেতে হচ্ছে। মোবাইলে কিন্তু আমার সেভ হয়ে গেছে, অনেক বড় একটা মিউজিক কিন্তু সেই জন্য ডাউনলোডটা করছি না, ডাউনলোড করছি না। তো তোমরা কিন্তু এইভাবে ঠিক তোমাদের এই মিউজিকটা ডাউনলোড করে এখানে কিন্তু চাইলে তোমরা সার্চও করতে পারো। এখানে কিন্তু উপরে আরো অনেক কিছু আছে, ব্যানার আছে দেখতে পাচ্ছ, যে পপ মিউজিক আছে, ইন্ডিয়ান সং আছে, আফ্রিকান আছে, হিপ হপ আছে। তো তোমার যে ধরনের সং ডাউনলোড করতে চাও সেই ধরনের সং কিন্তু ডাউনলোড করবে। ডাউনলোড করে নেওয়ার পরে এখান থেকে একটা কাজ কিন্তু অবশ্যই করতে হবে, এইভাবে কিন্তু কপিরাইটটা তোমাদের রিমুভ হবে। এই যে দেখতে পাচ্ছ আই একটা আইকন আছে, এই আই আইকনে তোমার ক্লিক করবে। একবার ক্লিক করার পর এখানে কিন্তু একটা টাইটেল দিয়ে দিয়েছে, এই লিঙ্কটা কিন্তু তোমরা অবশ্যই কপি করে নেবে। দেখতে পাচ্ছ এখান থেকে এই লিঙ্কটা কিন্তু আমি কপি করে নিয়েছি। এবার কিন্তু লিঙ্কটা কপি করে নেওয়ার পরে তোমরা কিন্তু যে কোনো এডিটিং সফটওয়্যার থেকে যে মিউজিক তোমরা ডাউনলোড করছো সেই মিউজিকটা কিন্তু তোমাদের ভিডিওতে অ্যাড করে নেবে। অ্যাড করে নেওয়ার পরে এবার কিন্তু ফেসবুকে এসে আমরা ভিডিওটা কিন্তু আপলোড করবো। ভিডিওটা আপলোড করার জন্য এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ গ্যালারি অপশন আছে, গ্যালারি অপশন একবার ট্যাপ করবে। ট্যাপ করার পরে এখান থেকে তোমরা যে ভিডিওটা এখানে ডাউনলোড করতে আপলোড করতে চাও সেই ভিডিওটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পরে দেখতে পাচ্ছ নেক্সট অপশন ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করে দেওয়ার পরে এই যে ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনে কিন্তু এই মিউজিকের পুরো লিঙ্কটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর ভিডিও যদি তোমরা শেয়ার করো তাহলে কিন্তু কোনো রকম কপিরাইট স্ট্রাইক বা কোনো কিছু আসবে না, এবং মনিটাইজেশনের জন্য কোনো রকম সমস্যা হবে না। তোমরা মনিটাইজেশনের জন্য সেট আপের জন্য অ্যাপ্লাই করবে, সাথে সাথে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। এবং তোমরা যদি এই পদ্ধতিটা মনিটাইজেশন আগে যদি অ্যাপ্লাই না করো তাহলে কিন্তু তোমাদের পেজ বা প্রোফাইল কখনোই মনিটাইজেশন হবে না, যদি ফেসবুক লাইভে থেকে সরাসরি মিউজিক তোমরা ইউজ করে থাকো। আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তো দেখাবো পরবর্তীকালে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে সবাই, আল্লাহ হাফেজ। এবং চ্যানেল যদি প্রথম বেশি থাকো চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে।